শাশুড়ি বৌমা একসাথে ড্যান্স করছে বৌমাতের দিনে, গান লাগিয়ে দিয়ে। আমি দেখতে পাচ্ছি আজ কি দেখলাম, মুসলিমদের গ্রামে মুসলমানরা নামাজ পড়ে না, ভোটে জিতেছে গান বাজিয়ে রং খেলে তারা বিজয় মিছিল করছিল। করো ইসলামে বিজয় মিছিল, বিজয় করা যাবে, বিজয়ের একটা আপনি খুশি মানাতে পারে, কিন্তু গান বাজিয়ে নয়, মদ খেয়ে ড্যান্স খেয়ে নয়। আপনি ড্যান্স করছেন, আপনি মদ খাচ্ছেন, মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম, অথচ মুসলমান খাচ্ছে। একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম, কেন খাচ্ছেন? মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে, যাই করি নাই যেটাই করি নাই করি। হুজুররাজ মরে যাওয়ার পরে মিলাদ হয়, মিলাদ হবে মোলবিরা এসে দোয়া করবে জান্নাত রেডি, এটা তো আমাদের দেশের নিয়ম। মানুষ মরে গেলে আমাদের মায়েরা দেখে, আমাদের সমাজ চলছে মেয়েদের হাদিস, লোক মরে গেলি তিন দিনে মিলাদ, চার দিনে মিলাদ, সাতার ফাইদা ঘাটে উঠানো দিয়ে চল্লিশে, চল্লিশে কি বলে, চল্লিশে কমপ্লিট জান্নাতে ঢুকিয়ে দিবে। কে ঢুকালে? হুজুর, তোমার হুজুর মার খাবে আর তুমিও খাবে। এই 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 আশেপাশেই ভাতার থানা আছে, আছে না? আমি নাম করব না, করব না। ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি, মরা বাড়িতে মাইয়া থইছে, যার ঘরে লোক মরেছে তারই ঘরে গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে। কোন মলবি যদি বলে দেয়, গোটা ফাতার থানার মলবি দিকে চ্যালেঞ্জ দিলাম যে যার বাড়িতে মাইয়া থইছে তার ঘরের খানা করা চলবে, আমি জীবনে আর বক্তব্য দেব না। কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকের আজকের জামানায় মুসলমান এমন জায়গায় পৌঁছে গেছে। যদি বলেন হাদিসে কি আছে, কারো বাড়িতে মাইয়া থলে তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা হাদিস, রাসূলের হাদিস। যার বাড়িতে মাইয়া থবে প্রতিবেশীরা তিন দিন চুলা জ্বলতে দিবে। আমার পুরসা গ্রামের লোকের একটা গুণ আছে, বাইরে কোথাও মাইয়াত বাড়িতে খাই না, খেতে চাই না। আমাদের এলাকায় যদি জানাজা হয়, এলাকায় আমরা জানাজার নামাজের আগে যাই, খানা খাই। যারা করে আমি নাম করব না, একটা গ্রামে সব কুটুমজন এসছে মরা বাড়িতে, তাদেরকে আলু গোশ খাওয়াচ্ছে, দিয়ে তারপরে সবারই হয়ে গেছে, লাস্টে বলছে বে শুধু গোস্তর বালতিটা নিয়ে পালিয়ের ভেতরে ভরে রেখে ওটা কষা মাংস ওরা খাবে, বড় কষ্ট। আমার বর্তমান জেলায় একজন ইমাম খালি রমজান মাসে বায়ান করেছে, মাইয়াত বাড়িতে কি হয়েছে, মাইয়াত হয়েছে জানাজার ময়দানে, গ্রামের মোড়ল এলান করছে, ভাই জানাজার নামাজ পড়ে যারা এসছেন খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বলে রমজান মাসে এলান করা হারাম, সেই ইমামকে সকালবেলায় মসজিদ কমিটি তাড়িয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। দুঃখটা তো এই জায়গা, বেদনা এই জায়গা যে মুসলমান, আপনি নিজেকে মুসলমান বলছেন, রমজান মাসে ইমামের চাকরি চলে গেল, আর আমি ইয়াসিন যখন রোজার পরে জলসা করে বললাম মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই হারাম, তখন লোকে বলছে ইয়াসিন হক কথা বলেছে, কেন আমার তো চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি ওর গ্রামে বায়ান করছি, আমার চাকরি যাবার ভয় আছে নাকি? ভয় নাই, শুনবেন আমি নেমে চলে যাবো, আবার অন্য গ্রামের লোক দাওয়াত দিবে, সেইখানে বায়ান করবো, তুই বুঝলি? আমি আমার কথাতেই অটুট থাকবো। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে গেল, একটা পুরো আউসগ্রাম থানায় একটা মসজিদ কমিটি বার করব যে মোল্লা আব্দুল মুজিদ সাহেবের কাছে এসছে, ভাই আমাদের গ্রামে কমিটি রাখবো, মসজিদ কমিটি, শরীয়ত সম্মত ইসলামী শরীয়তে কোন কোন লোকরা মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, প্রেসিডেন্ট আর মসজিদের জিম্মেদার হতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই আউসগ্রাম থানায় যদি 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের মতওয়ালির নামটা এইভাবে কাটাবে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? কেন? প্রথম শর্তটা হচ্ছে যে মসজিদের মতওয়ালি হবে ইমামের অবর্তমানে ইমামতি করার ক্ষমতা থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, তাকে ন্যায় পরায়ণ হতে হবে,
এবং তৃতীয় নম্বর আমানতদার হতে হবে। তার কাছে যারা আমানত থাকে, আমি নাম করব না, বর্ধমান জেলাতেই এমন একটা গ্রাম আছে, থানা বলে দিলে সে ক্যাচ করে নেবে, ওই জন্য থানাটাও বলবো না। এমন একটা মসজিদ আছে, মসজিদের মতোয়াল্লি, এরকম পুকুর আছে মসজিদের পাশে, 40টা তাল গাছ। এই গরমকালে দেখবেন তাল ধরা সুরা হয়, হয় না হয় না? সাঁওতাল ভাইরা তারা হাড়ি টাঙায় তাড়ি করে, এ হারাম কর মতোয়াল্লির জীবনে নামাজ পড়ে না। 40টা গাছ 2000 করে কন্টেকে দিয়েছে, কথাটা বুঝতে পেরেছেন? তাড়ি টাঙ্গি আমাকে 2000 করে দিবি, 40 দুগুণে 80,000 টাকাটা মসজিদে লাগাচ্ছে, কত সুন্দর! তাড়ি বেচা টাকা মসজিদে, আবার সে বলে রেখেছে আমাকে এক হাড়ি করে রোজ লাগবে, মানে সেম আলু তাড়ি খায় মসজিদের মতোয়াল্লি। আমি বললি খারাপ বলবি, এটা সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আর সে হারাম কর যদি শুনে, তাকে বলবো শোনো তুমি ইস্তফা দাও, তোমার জন্য মসজিদটা নাপাক হয়ে আছে, তোমার মতো হারাম কর ওই মসজিদের যোগ্য নয়। ওই জন্য হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে অ্যাভয়েড করব, হালালের পথে চলবে। জানেন আপনি কাকে ভয় করছেন, কে আপনাকে ভয় করাচ্ছে? এই মাদ্রাসার বুনিয়াদ হবে ওর গিরামে। মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। উনি যখন খাগড়াগড়ে হেড মোল্লা ছিলেন তখন আমি শিক্ষক, তখন আমি শিক্ষক, দারুণ ভালোবাসতেন। আর আমি যখন পড়াতাম আমার খুব ডিসিপ্লিন ছিল, তখন তো খাগড়াগড়ে 150-200 ছাত্র, এখন কি আমি জানি না, আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে। তখন একসাথে ছিলাম আমরা, কারি আব্দুল সালাম, হাফেজ শামসুজ জামান, আমি, মোল্লা সাহেব, 150-200 ছাত্র। ইনাকে কোনো টেনশনই দিতাম না, কোনো টেনশন ছিল। আমি আজকেই বলছিলাম যে যা খাওয়া দাওয়া করেছি, মাঝে মাঝে বৃহস্পতিবার খাসির গোশ কিনে দিত, ইয়াসিন রান্না কর, আমরা রান্না করে খেতাম। তো ইনি আমার খুব কাছের মানুষ, ওই জন্য বলে যাচ্ছি এমন একটা বুনিয়াদ রাখা হচ্ছে, যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, সবকিছু মিটিয়ে দেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভারতবর্ষে আজকে মানুষ কতটা নিচে নেমেছে, আমাকে বলতে হবে না। বাংলাদেশে একটা গরু বিক্রি হচ্ছে, গরুটার নাম রেখেছে তাহেরি, হ্যাঁ, ওই যে গ্যাসউদ্দিন তাহিরি পাগলার নাম লিখেছে, বলছে গরুটাও পাগলা, ওই জন্য ও পাগলা গরুটার নাম রেখেছে, হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে, গরুটার নাম রেখেছে তাহেরি। আর কি বলবো সমাজকে, চলুন আপনাদেরকে বলি, শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না, সে যদি খায়। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না, তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন, সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে, দেখা গেল চিকচিকিটা ফেটে কোনো মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল, সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি সে পালিয়ে গেল, সে তো মাথা বুঝেই না, তার মধ্যে তো জ্ঞান নেই। কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে, দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান, কিন্তু মাংস কাঁচা দিবেন, এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য। এটা আমাদের আলেমদের মেসেজ, এটা কিন্তু ফতোয়া লয়, ফতোয়া হচ্ছে সবাইকে মাংস দিতে পারবে, যেই খাবে তাকেই খাওয়ান, দেন দেয়া যাবে, অমুসলিম ভাইকেও মাংস দেয়া যাবে। দ্বিতীয় নম্বর একটা বড় ফিতনা, চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আর বেশিরভাগ ফিতনা গুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে। সাত ভাগে একটা গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে, যারা বলছে ভুল মাসলা বলছে, একটা গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে সাবধান, আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয়। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশের গোলমাল, সাতজন মেলে কুরবানি দিচ্ছে, সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায়, এইটা গোলমাল। ওজন করে মাংস বিলি ভাগ করবেন, ওজন করে একদম দাঁড়িতে ধরে। যদি বলেন কেন,
এই পরিস্থিতিতে, সমাজের পরিস্থিতিতে সাতজন যদি ভাগিদার থাকে আর মাংসগুলো যদি ধরলেন তিনজন মিলে একটা গরু কুরবানি দিয়েছেন, ভাগ করছেন, তিনটে ভাগ করছেন, তিনজন বললেন ও আমাদের বন্ধু তো ওজন করার দরকার নাই, যে যেটা পারবি নিয়ে নিবি, তিনজনের মধ্যে একজনের মনে মনে যদি হয় শালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো, গোলমাল হয়ে গেল। ওই জন্য ওজন করো, যদি এক টুকরো কলজে বেঁচে যায় সেটাও তিন টুকরো করে ভাগ করো, ওজন করো। কেন? কারুর মনে যেন কোন রকমের কিন্তু না থাকে। কোরবানি মানে হচ্ছে ত্যাগ। কোরবানির নামাজ পড়ুন, বাপের সঙ্গে কথা নাই, বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আসুন। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ক্ষমা চান, মা এসো আমার বাড়ি। পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ক্ষমা চেয়ে লাও, ছোট হও, আল্লাহ বড় করে দিবে। ওই জন্য ভাই, কে জিতেছে কে গদিতে বসেছে জানি না, আল্লাহ যাকে চাইবে তাকে অপদস্ত করবে, আল্লাহ যাকে চাইবে তাকে ইজ্জত দিবে। কোরআনে আছে ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু দিল্লু মান্তাশা। আর কি বলবো, আমাদের কাছে আবার আমাদের খাস লোক এসে দাঁড়িয়েছিল, কে? দিলীপ বাবু। কে বললেন? মেদিনীপুর থেকে এসে দুধেতে সোনা খুঁজে পাইছি, আমি দোয়া করেছিলাম আল্লাহ এই লোকটাকে হারিয়ে দাও, আল্লাহ কবুল করেছে, আল্লাহ কবুল করেছে। বড্ড ভাষা খারাপ, মারাত্মক ভাষা খারাপ, আল্লাহ বেজ্জতি করেছে। তুমি চিন্তা ভাবনা করো, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন পৃথিবীতে দেখেছে তার দিকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, যারা মসজিদ মাদ্রাসাকে মিটানোর স্বপ্ন দেখেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু মিটাতে পারেনি। আমার ভাই, ভাই তিনটে কথার উপরে লাস্টে বলে যাবো, আমল করবেন, সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, তিনটে কথার উপরে আমল করবেন। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ইবনাস সাবিলি ওয়া লা তুবদ্দির তাবদীরা। তিনটে, তোমাদের কাছে আল্লাহ যদি দৌলত দেয় তিনটে লোক হাত পাতলে তাদের হাতকার জীবনে ফিরিও না। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনা সাবিলি ওয়া লা তুবদ্দির তাবদীর, আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে। আমি অনেকটা দূর থেকে এলাম, আমার মুসলমান ভাই, আজকের এই জলসায় আমি হচ্ছি মুসাফির এবং আখরি সব থেকে নগণ্য মানুষ, যারা টাকা দিচ্ছে, যাদের হাতের দ্বারা দান হচ্ছে, যারা দান করতে পারছেন, একটা কথা আমার মাথায় রেখে দিবেন, আপনি যদি এক টাকা দান করেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার দ্বারা দান করাচ্ছ, আমাকে হাত পাতাও না, আমাকে দেনে বালা বানিয়েছো, আমাকে লেনে বালা বানাও, এইটা আপনি বড় খুশি অনুভব করুন যে আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে, আমি তো বড় খুশি। যিনারা এই জায়গাটা দিয়েছেন তিনাদের জন্য আমি ফজরের সময় মাদ্রাসায় দোয়া করব, এমন একটা প্রতিষ্ঠানের জন্য, তিনি কালচারের জন্য আপনারা জায়গা দিয়েছেন, সবাই দোয়া দিবেন, শুধু টাকা পয়সা নয়, দোয়া। আল্লাহ জানো এই মাদ্রাসাকে, এই ওর গ্রামের মানুষদের যে ভাইরা দিয়েছেন, এই মাদ্রাসার কমিটিকে, আমাদের আব্দুল মুজিদ সাহেবকে, আল্লাহ জানা জানো এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমাদের ইজ্জত, এই মাদ্রাসার বুনিয়াদ আমাদের ইজ্জতের বুনিয়াদ, ইসলামের খুঁটি। ওই জন্য আমার ভাই আমি অনুরোধ করব, আমি দেখুন হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষের কিয়ামতের দিনে সব থেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে দান, আল্লাহর রাস্তায় খরচ, এটা হচ্ছে সব থেকে বড় গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করেছেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কার্দে হাসানা দিবে বল। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহ। আমার ভাই নবী সাহাবীরা জানমালের কুরবানি করে যে নেকি পেয়েছে, আজকে দিনে আপনি যদি শুধু মালের খরচ করেন দিনের জন্য, তো আপনি অতটাই নেকি পাবেন।
আমি সর্বপ্রথম বলবো এই মাদ্রাসার জায়গা দিয়েছে দুজন 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 এক বিঘে জায়গা। আমি দোয়া করব তিনাদের জন্য আর বলবো এক নম্বরই এক লক্ষ টাকা কোন একজন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার বুনিয়াদের জন্য দিবেন। এক লাখ টাকা কোন আল্লাহর বান্দা যদি ওর গ্রামে থাকেন এই ওর গ্রামের মাটিতে যে আমি আল্লাহর রাস্তায় দিনের জন্য দিনকে বাঁচানোর জন্য এই ইসলামের বুনিয়াদের জন্য আমি এক লক্ষ টাকা দেবো এরকম একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই কে আছে যে ইনশাআল্লাহ আমি দেবো আমি এক লক্ষ টাকা। কাজ চলবে আপনি দিবেন আপনাদেরই সম্পদ এ আপনাদেরই ইজ্জত আমরা যেন আগামীতে এসে দেখতে পাই একটা বড় প্রতিষ্ঠান এখানে সেই প্রতিষ্ঠানে যেন আমরা ঢুকতে পাই এবং আমাদের মনটা বড় হবে। আউস গ্রাম থানায় ওর গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান ভাতার থানায় এত বড় একটা প্রতিষ্ঠান চলছে আমরা খুশি হব। আমার ভাই কে আছেন আল্লাহর বান্দা এক লক্ষ টাকা একজন আল্লাহর বান্দা কে আছে এক লক্ষ টাকা আল্লাহর বান্দা কে আছে আল্লাহর বান্দা কে আছেন এক লক্ষ টাকা বলেছি একজন আল্লাহর বান্দা কোন যদি আল্লাহর বান্দা থাকেন প্রিয় বান্দা যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার বুনিয়াদের জন্য আমরা আছি কে আছে এই ওর গ্রামে আমি জানি আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করেন মা বাপ কিয়ামত পর্যন্ত নেকি পাবেন কিয়ামত পর্যন্ত এক লক্ষ টাকা বান্দা কে আছে কোন আল্লাহর বান্দা আছে একজন ভাই এক লক্ষ টাকা বলেছে আস্তে আস্তে দিবেন আল্লাহ মাল দিয়েছে দৌলত দিয়েছে সহলত দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করুন। মা চলে গেছে বাপ চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে পরকালের জন্য মরণের পরের জন্য কে আছেন একজন আল্লাহর বান্দা মাশাআল্লাহ আমির জামাই তিনার স্ত্রীর জন্য 61,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা উনার স্ত্রী মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ উনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ আল্লাহ ইনার জানে মালে ইজ্জতে বরকত দেখ কারবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই উনি 61,000 দিয়েছেন আর একজন আল্লাহর বান্দা কে আছেন 40,000 টাকা দিয়ে 1,00,000 টাকা পূরণ করবেন কে আছে আর একজন আল্লাহর বান্দা আমি 1,00,000 টাকা চেয়েছি একজন 61,000 টাকা দিয়েছেন আর কে আছেন ভাই কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ কে আছেন আমার কোন ভাই আছেন 1,00,000 টাকা বলেছি যদি না পারেন কমপক্ষে 50,000 টাকা দেন একজন 61 দিয়েছে 50,000 টাকা কে আছে আমার কোন ভাই আছে মাত্র 50,000 বলেছি 50,000 টাকা কে আছে কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ মাত্র 50,000 বলেছি আমার ভাইদের মধ্যে পরকালের জন্য মরণের পরের জন্য আল্লাহর নবী সাহাবীরা কত কুরবানি দিয়েছে তাদের জানের মালে সাহাবীরা গাড়ি গাড়ি মাল এনে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছুই ছিল না তিনি যুদ্ধের জামাটা এনে দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর কিছুই নেই শুধুমাত্র এটাই আছে এ বড় দুঃখের বিষয় আর আজকে আপনি খুশি হন যে আপনার টাকা এই একটি দিনী প্রতিষ্ঠানে লাগবে তাই কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 50,000 টাকা বলেছি একজন ভাই দিয়েছেন 61,000 টাকা আর একজন আল্লাহর বান্দা কেউ বলুন 50,000 টাকা দিবেন কে আছেন আমার কোন ভাই আছে 50,000 টাকা দিবেন মাত্র 50 বলেছি দুই বন্ধু মেলে নিয়ত করলেন দুজন মেলে দুবেলে এরকম যদি কেউ থাকেন 25-25 করে দুজন বন্ধু যে আমরা 50 দেব কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে মাত্র 50 বলেছি মায়ের জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য
সন্তানের জন্য কে আছে, আমার কোন ভাই আছে, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 50 বলেছি, একজন 61 দিয়েছে।